দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। এজন্য সব মন্ত্রণালয় বাহিনীর সহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বৈঠকে ভারতের সমালোচনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, আগাম সতর্কতা না দিয়ে বাদ খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে দেশটি। এ সময় দুর্যোগকালে আন্দোলনরতদের ধৈর্য ধরার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত গুরুত্ব পায় দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রধান উপদেষ্টা সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বাহিনী ও বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। তবে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম তদারকি করবেন উপদেষ্টারা। আমাদের মধ্যে একটা সমন্বয় আনতে হবে, যেমন ত্রাণ, পানি, কৃষি, মৎস্য, এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে, আমাদের অনেক আলোচনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। আগাম সতর্কতা না দিয়ে ভারতে বাঁধ খুলে দেয় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। কোন ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। দুর্যোগকালীন এ সময়ে সবাইকে ধৈর্য ধরা এবং বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে, ঠিক যেভাবে আমরা গণ অভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি, সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সময়ে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় তহবিল সংগ্রহে ফাউন্ডেশন গঠন, ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণে নামকরণ নিয়ে নীতিমালা প্রণয়নের বিষয়েও সিদ্ধান্ত হয় সভায়। যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন, সেই গুমের কারণ কারা, তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সবাই যেভাবে মাঠে ছিলেন, সেভাবে বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পরেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন তিন বাহিনী প্রধান। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।